हे गाइस नमस्ते वेलकम टू माय चैनल वेलकम टू माय न्यू व्लॉग आज के सेटअपटा एकटू अन्य केनना आज के एसेछि एकटू बाइरे कोथाय एसेछि कि एसेछि सेटा तोमरा टाइटल थंबनेल देखे बुझे गेछो आर डिटेले आमी तोमादेरके देखाच्छि कोथाय एसेछि আমরা এসেছি নারীচা সর্ববঙ্গলা মায়ের মন্দির খুব পিসফুল একটা জায়গা আমি কোনোদিনও আসিনি ছোটবেলার থেকে নাম শুনছি কিন্তু কখনো আসার আমার মানে কপাল হয়নি তো এসেছি আজকে অ্যাকচুয়ালি আমার বাপিদের প্ল্যান ছিল বাপি বাপির বন্ধুরা সবাই মিলে প্ল্যান করেছিল যে এখানে পূজো দিতে আসবে তো আমাকে বলল যে আসবি কি আমাকে পরশুদিনই বলল যে তুই আসবি তো এবার আমি দেখছি যে আজকে যেহেতু রাহুল আউট অফ স্টেশন তোমরা জানো ও গেছে নর্থ বেঙ্গল তাহলে আমি ভাবলাম যে ঘরে বসে বসে কি করব আর ঠাকুরের কাছে আসা সবসময় সুযোগ হয় না তাই বললাম যে ঠিক আছে চলো যাব তো আমরা বিষ্ণুপুর থেকে বেরিয়েছি 9:30 নাগাদ 9:30 নয় 9:45 নাগাদ আর এখানে এখন বাজে 11:05 মাঝরাস্তায় একটুখানি দাঁড়িয়েছিলাম আরেকজন জেঠুকে মানে কাকুকে তোলা হলো আরেকজন কাকিমাকে তোলা হলো তারপর আমরা এসেছি সেই জন্য মোটামুটি ওই 1 ঘন্টা মতো টাইম লাগছে আসতে রাস্তা খুব ভালো শুনলাম যে আগে রাস্তা খুব খারাপ ছিল কিন্তু এখন রাস্তা একদম পুরো মাখন একটুও প্রবলেম হয়নি চিকুর বমির প্রবলেম হয় রাস্তা খারাপ থাকলে বা গাড়িতে তো সেটাও হয়নি ঠাকুরের কৃপায় আমরা পৌঁছে গেছি আর এখন বাপি আরও যারা কাকু আছে তারা এখানে এই সাইডেই পুজোর জন্য প্রসাদ কিনতে গেছে আর আমরা এখানে বসে আছি আমি মা আর একটা জেঠিমা চিকু আমরা এখানে বসে আছি আর আজকে সারাদিন এখানে থাকবো সেই সন্ধ্যেবেলা বাড়ি যাব তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই সঙ্গে থেকো আর জায়গাটা যদি ভালো লাগে অবশ্যই একবার আসার চেষ্টা করো বিষ্ণুপুরে যারা থাকো বিষ্ণুপুরের তো কাছেই আর যারা বাইরে থাকো তারাও একবার ঘুরে যেও আমি প্রথমবার এসেছি সারাদিন দেখবো কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চলো হাতটা ধুয়ে আসি চলো পড়ে যাবি কিন্তু দুম করে ভেতরে পুজো হচ্ছে এখন একটু ফাঁকা হলে আমি তোমাদেরকে মায়ের দর্শন করাবো তার আগে গোটা মন্দির চত্বরটা একটু তোমাদের ঘুরে দেখাই চলো কি শান্ত পিসফুল একটা জায়গা কত জবা ফুল ফুটেছে দেখো কত বড় বড় এই যে এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড এই যে ব্যাক সাইড মন্দিরের সামনেটা তো তোমরা দেখলেই কত বড় চাতাল দেখো এই দেখো এত বড় চাতাল এটা ঠাকুরের রান্নাঘর আর এখানে সবজি কাটা হচ্ছে ঠাকুরে এই যে ঠাকুরের রান্নাঘর মায়ের অন্নভোগ হচ্ছে ওখানে কাটা দিচ্ছে রান্না ঢুকা চলবে এটি মায়ের অন্নভোগ হাঁড়িতে হচ্ছে কাঠের জালে এই যে ঠাকুর মশাই আর এটি হচ্ছে রান্নাঘর তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওখানে হচ্ছে মায়ের অন্নভোগ আবার পরে দেখাবো যখন মাছের খাওয়া চাওয়াবো আচ্ছা ওদিকে একা একা যেও না বাপরে ধরলো রে ধরলো 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 ওইখানে যাস না বাবা ওখানে যাস না দেখলি 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 হয়েছে তোর ছোটা বেরিয়ে গেল যাও ওদিকে যাও দিদার কাছে যাও চিকু এই গাড়ি নিয়ে এসছে মানে আমি নিয়ে এসছি আর কি গাড়িটা থাকলে আমার একটু শান্তি চলো মন্দিরের ভেতরে দেখে আসি কি হচ্ছে না হচ্ছে
কি এখানেই বাড়ি তোমার বলছি না নদীর ওই পারে ও আচ্ছা এটা কি ঠাকুরের ভোগ হচ্ছে নাকি হ্যাঁ একটু বলুন না মন্দির নিয়ে তাহলে মন্দির এটা প্রাচীন মন্দির মল্লরাজ বিষ্ণুপুর মল্লরাজ আমলের আজ থেকে প্রায় 500-700 বছর আগেকার মন্দির আচ্ছা এখানেতে প্রতিদিন মায়ের নিত্য পূজা হয় এখানে চারটি মূর্তি আছে সর্বমঙ্গলা সর্বজয়া কার্তিক গণেশ তার সঙ্গে ভৈরব আছেন নারায়ণ আছেন পাশে শিব মন্দির আছে এখানেতে প্রতিদিন নিত্য পূজা হয় 10টার মধ্যে পূজা হয় আর প্রতিদিন এখানে বিশেষ প্রসিদ্ধ মায়ের ভোগ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা এখানে আসেন 50-60 জন খায় তদুত্তরে আরও বেশি হলেও 150 পর্যন্ত এখানে যাত্রী হয় এখানেতে প্রতিদিন সব রকম দিয়ে একটা তরকারি ভাতের ভোগ ডাল আলু ভাতে আর বিশেষ বিখ্যাত হচ্ছে খালাপড়া যেটা হচ্ছে মাছে ওই শাল পাতায় দিয়ে এই তৈরি করা হয় এবং এই বিভিন্ন দূর দূর থেকে এই মায়ের খালাপড়া খাওয়ার জন্যে প্রচুর দূর দূর থেকে যাত্রীরা এখানে আসে বিশেষ প্রসিদ্ধ মহাপ্রসাদ এটা বলে না পরিচিত হ্যাঁ আর বিগত এখানেতে প্রতি বছরই দুর্গাপুজো হয় দুর্গাপুজোর সময় কালী পুজোর সময় কালী পুজো কিন্তু কোনো এখানে মূর্তি হয় না মায়ের ওই মূর্তিতেই পূজা হয় আর পৌষ সংক্রান্তি উপলক্ষে এখানে একটা মেলা হয় 6-7 দিনের মেলা হয় এই মেলাতে বিভিন্ন জায়গার থেকে দোকান টোকান আসে বিভিন্ন জায়গার থেকে যাত্রীরা আসে আর বিষ্ণুপুরের মানুষের একটা বিরাট আকর্ষণ এখানেতে অন্তত এমন কোনো দিন নেই যে এখানে বিষ্ণুপুরের লোক এখানে আসে না ওদের ভক্তি শ্রদ্ধা ওদের এখানে প্রায়ই আসে এখানেতে এই হচ্ছে মায়ের প্রাথমিক নিয়ে আর আপনারা সব এসছেন এখানেতে মায়ের পূজাতে যে মায়ের প্রসাদ খাবেন হ্যাঁ এখানে প্রসাদ হচ্ছে এখানে প্রতিদিন নিত্য ইয়ে থাকে আমাদের গামিন বৌদি এখানেতে ওই মায়ের উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকেন হ্যাঁ ভক্তি শ্রদ্ধা ওনার বিরাট ইয়ে প্রতিদিন উনি কাজ করেন এখানেতে মায়ের হ্যাঁ মায়ের তরকারি হচ্ছে মায়ের রান্নাশালা ওখানেতে এটা মায়ের ভাড়ার ঘর আচ্ছা হ্যাঁ ওইখানে ভৈরবের মন্দির এটা তো তুলনে গেল ভিডিওতে শিব মন্দির আর মহাপ্রসাদ হওয়ার পরে আমি আপনাকে নিয়ে যাবো ওখানে তো খালাপড়া কীভাবে তৈরি হয় সব দেখাবো ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ভেতরেতে মায়ের পূজা হচ্ছে ওখানে ভিডিও রেকর্ডিং করতে পারেন ঠিক আছে আর মায়ের চারটি ভোগ হয় এখানেতে সর্বমঙ্গলা সর্বজয়া কার্তিক গণেশ সর্বমঙ্গলা মানে মাছ ওনার হয় আর কার্তিকের মাছের ভোগ হয় গণেশ এবং সর্বজয়ার হচ্ছে নিরামিষ ভোগ ছেলে নাই তো তিনটে মেয়ে ছেলে তো নাই তিনটে মেয়ে আচ্ছা আচ্ছা মায়েরই কাজ করছি আমি আজ থেকে 16-17 বছর আগে একটা গেস্ট হাউস এখানে যাত্রী প্রতীক্ষালয় হয়েছে হ্যাঁ এখানে সব যাই কি দেখতে পাচ্ছেন এখানে সরকার বাহুদরে প্রচুর দান আছে স্থানীয় মানুষের দান আছে এই দানেতেই এখানে চলে এখানে টাস্ক বলতে অন্য কিছু নেই আরেকটা আমাদের ওই শেড তৈরি করা হচ্ছে ওখানেতে ওই যাত্রীদের খাওয়ানোর জন্য আচ্ছা একটা ওই 100 সিটের একটা শেড হচ্ছে আচ্ছা হ্যাঁ সরকার বাহাদুর আমাদের যথেষ্ট ইয়ে করছেন বর্তমান সরকার বাহাদুর হ্যাঁ চিকু বাপির কাছে চলে যা যা চচো দিচ্ছে চচো চচো বাপির কাছে হ্যাঁ দাও খাবে তো এই যে জেঠিমা আর আমার মা বসে আছে আর বাকিরা সবাই গেছে প্রসাদ কিনতে আমি একবার বলছিলাম যে আসবো না তারপর এখন মনে হচ্ছে যদি না আসতাম খুব মিস করতাম খুব ভালো জায়গা খুব ভালো লাগছে মনে শান্তিপূর্ণ একটা জায়গা আর এখন আমি আর তোমাদের সাথে কথা বলছি না কেননা চিকুকে আমাকে একটু দেখতে হবে চিকু খুব বদমাশি করছে চিকুকে একটু খাওয়াতেও হবে আমি বাড়ি থেকে কলা কেক লেবু সব কিছু নিয়ে এসেছি তো ওকে নিয়ে আমি ওকে একটু খাইয়ে দিই একটু ভালো করে জল টল খাইয়ে দিই তারপর শান্ত হলে আমি মায়ের মূর্তি তোমাদেরকে সামনের থেকে দেখাবো ঠিক আছে আর বামুন ঠাকুর বলেছেন যে খালাপোড়া যখন হবে যেটা মায়ের অরিজিনাল ভোগ মানে বাড়িতে আমরাও নিয়ে এসেছি মাছ নিয়ে এসেছি ঠাকুরের জন্য সবজি সব কিছু নিয়ে এসেছি তো ওই মাছ দিয়ে এই ঠাকুরের স্পেশাল ভোগ হচ্ছে খালাপোড়া তো সেটা যখন হবে ঠাকুরমশাই আমাকে দেখাবেন কীভাবে বানানো হচ্ছে কী করে হচ্ছে সব কিছু তখন তোমাদের সাথে আমি ওটা শেয়ার করব তার আগে এখন আমি চিকুকে একটু খাইয়ে দিই চিকু এদিকে আয় আয়
দেখো খালি পায়ে মোজা পরে কেমন ঘুরে বেড়াচ্ছে, দেখো কি অবস্থা আমার। আয় দেখো কলা, এদিকে আয়, মুড়ে এসেছো না? কই দেখি, হ্যাঁ দেখি, দেখছো সে বাঁধা গরু ছাড়া পেলে যেমন হয় এতে সেরকম অবস্থা হয়েছে। হ্যাঁ মায়ের পুজো হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, চলো ঠাকুর একটু তোমার দেখায়। এই হচ্ছে মায়ের গৃহ, নারায়ণ বাবা ভৈরব, চারটি মূর্তি, আপনার শিব মন্দির, আপনার পঞ্চমন্দির আসন আছে, এই খালাতে করে মাছ ছাড়বে নাকি? এবার আমরা যাচ্ছি মুড়ি খেতে, এই দিক দিয়ে যেতে হবে। সকাল থেকে আমরা কিছুই খেয়ে নেই, পুজো এই মাত্র কমপ্লিট হলো, এবার যাচ্ছি মুড়ি খেতে। কোন দিকে? আচ্ছা এই যে দেখো, এটা হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আর এই যে হচ্ছে মুড়ির দোকান ঠিক মন্দিরের পেছনে। আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি নদী দেখতে। এই মন্দিরের ঠিক সামনেই হচ্ছে নদীটা, কি নদীর নাম গো বাপি? বাপি কি নদীটার কি নাম? দ্বারকেশ্বর, জানি না, দ্বারকেশ্বর হতে পারে, বিড়াই হতে পারে, আমরা নদীর নামটা ঠিক জানি না, জেনে বলবো তোমাদের। তো চলো দেখে আসি নদীটা। আর ভিতরে খালা পড়া আছে,
আগুনের উপরে এই যে খানাটা মুস্ক করে তো পাতা ঢাকা দিয়ে ওর আবার আগুন দেয় ভোগ রাখা হয় এই যে মার্বেল দিপর আছে এখানে দেখুন টমেটো টমেটো দিয়ে একটা খালা নিরামিষ খালা পায়েস ভোগ ডাল তো এবারে খেতে বসেছি এই যে ঠাকুরের মন্দির তার দাওয়ারই পেছন দিকটাতে খেতে বসেছি সামনের দিকেও সবাই বসেছে আমরা পেছন দিকে বসলাম ফাঁকা ছিল বলে দেখাচ্ছি যে কী কী ভোগ দিয়েছে খেতে চলো দেখাই মানে মায়ের ভোগটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে মায়ের প্রসাদ এই যে ভাত নিরামিষ মাছ পোড়া মানে টমেটো টমেটো দিয়ে করা এই আলু ভাতে এটা হচ্ছে একটা পাঁচমিশালি সবজি এটা হচ্ছে মায়ের আসল ভোগ মাছ পোড়া আর এই এটা চিকুকে দিয়েছিল পায়েস মানে আমি নিই নিই কেন চিকুর থেকে খাবো বলে এটা চিকুকে খাইয়েছি যে পায়েস এই হচ্ছে মায়ের প্রসাদ খাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাবো আজকে পুরোটা দিন মা সর্বমঙ্গলার পায়ে খুবই ভালো কাটলো একটা অন্য রকমের দিন কাটালাম মজা করি আনন্দ করি কিন্তু এরকম একটা পিসফুল ডে কাটিয়ে খুব ভালো লাগছে তাহলে আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না আশা করছি তোমাদের সবাইকে আমি জায়গাটা খুব ভালো করে দেখাতে পেরেছি আর তাহলে আজকের ব্লগটাকে আর কন্টিনিউ করছি না এখানেই শেষ করছি মায়ের মন্দিরে এসে শুরু করেছিলাম মায়ের মন্দিরেই শেষ করছি কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তাহলে টাটা